ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে প্রি প্রাইমারিতে বাধ্যতামূলক করা হোক প্লে স্কুল, কেন্দ্রের কাছে সুপারিশ বণিক সভা আসোসিয়েশনের, যদিও ভিন্ন মত অভিভাবকদের একাংশের। দুধের বয়স থেকে শুরু ইঁদুরদের পিঠেতে বইয়ের ভারী বোঝা, শিক্ষার ভারে নিজ্জ শৈশব, এই ছবিটাকে পাল্টাতে উদ্যোগী আসোসিয়েশন। 3 থেকে 6 বছর বয়সে খেলার ছলে শিক্ষা ব্যবস্থায় জোর দিতে কেন্দ্রকে সুপারিশ বণিক সভার। গভর্নমেন্টকে অ্যানাউন্স করতে হবে কম্পালসারি এডুকেশন সিস্টেমের মধ্যে যে এভরি কিডস অফ ইন্ডিয়া মাস্ট গো টু এ প্রি স্কুল বিফোর দে গো টু এ প্রাইমারি স্কুল এডুকেশন। অধিকাংশই বাচ্চা ক্লাস 5 ক্লাস 8 এ গিয়ে অনেকটাই সমস্যার সম্মুখীন হচ্ছে। আমার মনে হয় প্রপার প্রি স্কুলের মাধ্যমে গেলে, স্ট্রাকচার কারিকুলামের মাধ্যমে গেলে এই সমস্যাগুলো আর থাকবে না। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনস্থ সংস্থা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনসিইআরটি 2017 সালের শেষের দিকে একটি সমীক্ষা চালায়। রাজ্য কেন্দ্রীয় শাসিত অঞ্চল মিলিয়ে 36টি জায়গার বিভিন্ন স্কুলে ওই সমীক্ষা চালানো হয়। সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে পশ্চিমবঙ্গে তৃতীয় শ্রেণীর একটি ক্লাসে 19%, পঞ্চম শ্রেণীর একটি ক্লাসে 21% এবং অষ্টম শ্রেণীর একটি ক্লাসে 22% ছাত্রছাত্রী বুঝতেই পারে না শিক্ষক কি পড়াচ্ছেন, কি কারণে এই পরিস্থিতি। রিপোর্টে উল্লেখ কারণ গুড়ায় গলে, প্রি প্রাইমারিতে ঠিক মতো শিক্ষা না পাওয়া। যদি অভিভাবকদের একাংশ একমত নন এই সমীক্ষা রিপোর্টের সঙ্গে, যেমন দমদম মতিঝিলের বাসিন্দা সুকন্যা সামন্ত, স্বামী দুজনেই ইঞ্জিনিয়ার, মেয়ের বয়স হবে 3 বছর, দম্পতি চান না 4 বছরের আগে তাকে প্লে স্কুলে দিতে। এখন আপাতত প্রি স্কুলে দিইনি, একেবারে ইচ্ছা আছে যে ভালো কোন স্কুলে পরে দেবো যখন 4+ হয়ে যাবে। এখন দিতে চাইছি না কারণ একটা ভয় আছে আমার যে ও যেহেতু ভীষণ দুরন্ত, সেখানে সে ও গিয়ে অ্যাডজাস্ট করতে পারবে কিনা। একটি আন্তর্জাতিক সংস্থা করা ইন্টারন্যাশনাল লার্জ স্কেল অ্যাসেসমেন্ট বলছে বিশ্বের 58% অভিভাবক মনে করেন 5 থেকে 6 বছরের আগে স্কুলে না দিয়ে বাড়িতে তালিম দেওয়াই যথেষ্ট। যদিও বিশেষজ্ঞরা বলছেন 18 মাস থেকে শিশু মস্তিষ্কের বিকাশ শুরু হয়, এই সময় শিশুকে উপযুক্ত তালিম না দিলে শেখার প্রতি তার আগ্রহ কমতে থাকে। 3 থেকে 6 বছর সময়টা খুব গুরুত্বপূর্ণ, তখন প্লে স্কুলে দেওয়া একান্ত জরুরি। এই কথাই উঠে এসেছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনস্থ সংস্থা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনসিইআরটি সমীক্ষা রিপোর্টে। সেই রিপোর্টের সঙ্গে সহমত আসোসিয়েশনও, তার সুপারিশ দেশে প্রি প্রাইমারি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আমেরিকা ও ইংল্যান্ডে প্রি প্রাইমারিতে প্লে স্কুল বাধ্যতামূলক, ভারতে 3 থেকে 6 বছরের পড়ুয়াদের জন্য প্লে স্কুল বাধ্যতামূলক করতে হবে, প্রি প্রাইমারি এডুকেশনের জন্য নতুন প্রকল্প আনতে হবে কেন্দ্রকে, সব বেসরকারি প্লে স্কুলগুলিকে এক ছাতার তলায় এনে আলাদা বোর্ড গঠন করতে হবে। একটি প্লে স্কুলের বাচ্চা ঠিক যে পরিকাঠামো পায় সেই পরিকাঠামো একটি অঙ্গনবাড়ি স্কুলে অথবা তার বাড়ির পরিবেশে কোনোভাবেই দেওয়া সম্ভব নয় বলে উল্লেখ রয়েছে রিপোর্টে। একটি অটোনোমাস বডি, ন্যাশনাল অটোনোমাস বডি ফর গাইডিং আইটেমস লাইক কারিকুলাম কি হবে, ইনফ্রাস্ট্রাকচার কি হবে, হেলথ এন্ড হাইজিন কি হবে, ওভারঅল একটা প্রি স্কুল চালু করতে গেলে কি কি দরকার, সেই জিনিসগুলোর জন্য একটা ন্যাশনাল বডি ইমিডিয়েটলি গঠন করা। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সূত্রে খবর, কেন্দ্রের প্রস্তাবিত সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে প্রি প্রাইমারিতে প্লে স্কুলকে গুরুত্ব দেওয়ার কথা ভাবনা চিন্তা চলছে। ঋত্বিক মন্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।